সবচেয়ে বড় কথা হলো তার এমন সব অদ্ভুত অভিজ্ঞতা যা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। চায়ের দোকানে বসে পেপার পড়ছি এমন সময় কিশোরী পিঠে চাপড় মেরে বলল, কি হে, কদিন তো কোনো পাত্তাই নেই। কি করব ভাই, অফিসের যা চাপ বুঝতেই তো পারছ, তার উপর মন্দার বাজার, সংসার নিয়ে যা টানাটানি। দাদা দুটো চা দেবেন আর এক প্যাকেট পাসিংসও। বিকেলটা বেশ খাসা, চলো না, এখনো বেলা তো বেশি গড়ায়নি, তানাতের সঙ্গে দেখা করে আসা যাক, বিকেলটা জমাতে হবে কি না। চায়ের পর্ব শেষ হলে আমি আর কিশোরী একটা পাসিংসও ধরালাম। তেলে ভাজার দোকান থেকে বেগুনি আর আলুর চপ কিনে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বললাম, ট্রাম ধরে লাভ নেই, চলো মিনিটখানিকের তো পথ, হেঁটেই যাওয়া যাক। সদর দরজায় করানাড়তেই তারানাথ এসে দরজা খুলল। কি ব্যাপার, আজ আপনি চারি কই? ও রান্নাঘরে ব্যস্ত আছে। তেলে ভাজার ঠোঙাটা তারানাথের হাতে দিলাম। তোমরা ভেতরে বসো, আমি যাই চা বলে আসি। আমি আগেই টের পেয়েছিলাম তোমরা আসবে। কিভাবে? আমার সহজাত ক্ষমতার কথা তোমাদেরকে আগেই বলেছি। লোকটাকে যতই দেখি ততই বিস্ময় লাগে। যথাসময়ে চারি এলো চা তেলে ভাজা আর মুড়ি দিতে। কাকাবাবু ভালো আছেন তো? ওই আছি একরকম। তুই আসলি কবে? এই তো আপনাদের জামাই ব্যবসার কাজে কলকাতায় এসেছে, এক পাকে বললাম চলো বাবাকে দেখে আসব, সেই সুযোগে চলে এলাম। এই বলে চারি চলে যাওয়ার পর আমি তেলে ভাজায় কামড় বসিয়ে বললাম, ওই কি আজ একটা গল্প হবে নাকি? বেশ তো, হোক না একটা জমিয়ে, এরকম সুন্দর বিকেলে আপনার গল্প ছাড়া কি জমে? তোমাদের আর কি বলবো, তোমরা তো আমার গল্প বিশ্বাসই করো না। আপনার ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের বিশ্বাস করা বা না বিশ্বাস করা দিয়ে কিছুই যায় আসে না, কারণ সেই সব অভিজ্ঞতার সাক্ষী তো আপনি নিজেই। একটা শুরু করুন না। শোন, আমি আজকে যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা বেশি দিনের ঘটনা নয়। এতদিন তোমাদের যা বলে এসেছি সেই সকলের তুলনায় এই ঘটনার বিবশ্যতা নিজের চোখে না দেখলে তার ব্যাখ্যা করা যায় না। এখন তো আমার বয়স 60-এর উপরে, ঘটনাটা ঘটেছে 10 কি 11 বছর আগে। তখন আমি প্রায় বাইরে বেরোনো ছেড়েই দিয়েছি বললেই চলে। ভবঘুরে জীবনটা এক প্রকার স্থগিত হল, খুব জরুরি না হলে বাইরে বেরোই না। আলি শহরে আমার এক শিষ্যের বাড়ি থেকে শান্তি সস্তায়ন করে রানাঘাট লোকালে উঠেছি। ট্রেনে এত বেশি লোকজন ছিল না, কাজেই জানলার ধারে জায়গাটা আমি পেয়ে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে এমন সময় একটা ছেলে, বছর 27-এর যুবক, আমার উল্টো দিকে এসে বসেছে। আমি তখন বেশি লক্ষ্য না করলেও ছেলেটার মুখের দিকে তাকাতেই আমার কেমন যেন লাগলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে যেন একটা রাহুগ্রস্ত হয়ে রয়েছে। মুখটা পাংশু, চোখ দুটো কটোরের মধ্যে ঢুকেছে, মানুষ অনেকদিন না ঘুমালে যা হয়। ট্রেন হালিশহ স্টেশন ছাড়ল। এক বাদাম বিক্রেতা থেকে আমি এক প্যাকেট বাদাম কিনে মুখে পড়তে যাব, দেখি ছেলেটা আমার মুখের দিকে গহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে ভাই?
ছেলেটা কিছু বলল না, মাথা নিচু করে অন্য মনস্ক হয়ে রইল। আমি আর তখন কথা না বাড়িয়ে চলতে থাকা ট্রেনের জানলার বাইরের দিকে তাকিয়ে রইলাম। সবুজ ধুধু প্রান্তর, চারিদিকে শুধু জমি জমা। এখন শরতের শুরুর দিক, চারিদিকে কাশফুল ফুটেছে, নীল ধূসর চাদরে আকাশটা ছেয়ে রয়েছে, বোধহয় বৃষ্টি নামবে। ছেলেটা মনে মনে কি কি বিড়বিড় করছে, আর ট্রেনে যে কজন বসেছিল তারা ছেলেটার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। ছেলেটার পরনে কেমন ছেঁড়া ময়লা জামা কাপড়, শরীরের তেমন কোনো পরিপাটি নেই। আমি তার হাত ধরে নাড়া দিতেই ছেলেটা ধর মরিয়ে উঠল। আমি তার গায়ে হাত দিতেই বুঝতে পারলাম ছেলেটা কোনো কিছুর আবেশে রয়েছে, নিজের অধীনে নেই। ছেলেটা আমার দিকে অপলক দৃষ্টির তাকিয়ে, আমি তাকে জিজ্ঞাস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়, এখানেই বা কি করছো? ছেলেটি অস্ফুট স্বরে বলল, আমি হিমু, আমার বাড়ি বীরভূমের পাথর কাটায়। আমি তো অবাক, বীরভূমের ছেলে নদিয়া জেলায় কি করছে? আমি জিজ্ঞাসা করলাম, বাড়িতে তোমার কে কে আছে? আমার বাড়িতে বাবা মা ভাই বোন সকলেই আছে। জানেন, গ্রামের বাড়িতে আমরা সবাই একসাথেই দিন কাটাতাম, বেশ ভালোই ছিল দিনগুলো। কিন্তু হঠাৎ করে কি যে হলো আমার, এখানে কেনই বা এলাম কিছুই বুঝতে পারছি না। ছেলেটাকে দেখে আমার বড্ড মায়া হল। আমার গুরু বলেছেন, কখনো কাউকে বিপদে পড়তে দেখলে সবসময় তাকে সাহায্য কর। সুতরাং আমি গুরুর আজ্ঞা ভেবে ছেলেটিকে বললাম, তোমাকে আমার বাড়ি নিয়ে যাবে, চলো তোমাকে সেখানে ছেড়ে আসি। ভ্যাল ভ্যাল করে ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল। আপনি নিয়ে যাবেন আমাকে? আমাকে বলার সাথে সাথে চোখ দিয়ে জল গড়াতে শুরু করেছে। আর দেরি করলাম না, ছেলেটিকে সঙ্গে নিয়ে শিয়ালদাতে নেমে এক হোটেলে কিছু খেয়ে রওনা দিলাম বীরভূমের উদ্দেশ্যে। তোমরা বীরভূম গিয়েছ কখনো? গেলে বুঝতে পারতে সেখানকার জল আবহাওয়া কিরকম। গ্রাম্য পরিবেশের মাধুর্যতাই আলাদা, জল আবহাওয়া পরিষ্কার, মনোরম, স্বাস্থ্যকর। তা যাই হোক, বীরভূমে পৌঁছে 5 মাইল দূরে বোলপুর শহর অবস্থিত, কাছেই কোপাই নদী। সেখান থেকে আরো ভেতরে যেতে হয় কঙ্কালীতলা। কঙ্কালীতলা থেকে আরো মাইল 5-6 যাওয়ার পর পাথরঘাটা এসে পৌঁছলাম। পৌঁছতে অনেক রাত হয়ে গিয়েছে, গ্রামের দিকে রাত 8:30 মানে অনেক রাত। আলো আধারিতে জনবসতি সেরকম কিছু দেখা যাচ্ছে না। ছেলেটির বাড়িতে এসে যখন দরজার কড়া নাড়লাম, দেখি কেউ সাড়া দেয় না। আমি জোরে জোরে হাঁক ছাড়লাম, কেউ বাড়ি আছেন? দয়া করে দরজাটা খুলুন। কিছুক্ষণ কড়া নাড়ার পর একজন বয়স্ক লোক এসে দরজা খুলল। হঠাৎ দেখি লোকটার চোখ ছানা পড়ার মতো বড় বড় হয়ে গেল, কি যেন সে দেখে ফেলেছে যা সে আশা করতেও পারেনি। কি গো, তোমরা কোথায়? সকলে এদিকে এসো। আরে কে কোথায় আছো দেখে যাও, খোকা বাড়ি ফিরে এসেছে। বাড়ির সকলকে দেখলাম লন্ঠন হাতে দৌড়াতে দৌড়াতে আসছে। তোমাদের আর কি বলবো, সে এক হুলস্থুল কাণ্ড, কান্না কাটি চেঁচা মেচি, পাড়া গায়ে লোক সব এসে জড় হয়ে গেল। আমাকে দেখে সে ভদ্রলোকটি বিনীতভাবে বলল, আপনি কে যে আমার ছেলেকে ফেরত নিয়ে এসেছেন? দেখে তো মনে হচ্ছে আপনি একজন ব্রাহ্মণ মানুষ, সাধক পুরুষ।
তা এই অধমের ঘরে আপনার চরণের ধুলো লেগেছে এই আমার কাছে অনেক। আরে করছেন কি করছেন কি? কিন্তু আপনি ওকে কোথায় পেলেন? আমি ওকে হালি শহরে পেয়েছি। আমার ছেলে হালি শহরে? সেখানে কি করছে? না তা আমি জানি না। আরে আপনি বলেন কি, ওর তো মানসিক অবস্থা ভালো ছিল না, ও তো ডাক্তার বৈদ্য হাকিম দেখালাম, কেউ সুস্থ করতে পারলো না, একদিন তো ছেলেটা হারিয়েই গেল। কত লোক দিয়ে খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না বুঝলেন, কোতলেতে গিয়ে নালিশ পর্যন্ত করে এসেছি জানেন, কিন্তু কোনো ফল হয়নি। ঈশ্বরের অসীম কৃপা, জানি না কোন পুণ্যের ফলে আপনার মতো একজন সৎ পুরুষ আমার ছেলেকে ফিরিয়ে এনেছে। আসুন আসুন আসুন, ঘরে এসে বসুন। কই রে তোরা, কে কোথায় আছিস? আর ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে বসতে দে। আসুন ঠাকুর মশাই আসুন। ভালো করে দেখলে বোঝা যায় বাড়িটা অনেক দিনের পুরনো, ঠিক মতো পরিচর্যার অভাবে এই অবস্থা হয়েছে, বেশ বড় বাড়িখানা। ঠাকুরমশাই এত রাতে যখন এসেছেন আপনার জন্য একটু অন্ন সেবার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর একটি মধ্যবয়স্ক মহিলা ভাত মুগের ডাল আর আলু ভাজা একটা নিরামিষ তরকারি নিয়ে চলে এলো। ঠাকুরমশাই আপনি কোথা থেকে এসেছেন জানি না, কিন্তু আপনি আজকে যা করেছেন কখনো তা ভুলব না। না না আমি আর এমন কি করলাম, সবই ঈশ্বরের কৃপা। আমি তারানাথ চক্রবর্তী, কলকাতায় মটলেনে আমার বাড়ি, হালি শহরে আমার এক শিষ্যের বাড়িতে শান্তি সস্তায়নের জন্য গিয়েছিলাম, ফেরার পথে আপনার ছেলেকে পেলাম। ঠাকুরমশাই আজ আর আপনাকে বেশি কষ্ট দেব না, আপনি দুটো খেয়ে নিন বুঝলেন, খেয়ে নিয়ে বিশ্রাম নিন, কাল সকাল হলে আপনাকে সমস্ত কিছু খুলে বলবো। সারাদিন ধকলের পর পেটে ভাত পড়লে কেমন ঘুম ঘুম আসে, অজ্ঞতা ক্লান্ত শরীর নিয়ে বিছানাতে পড়তেই ঘুম চলে এলো, ঠিক কখন জানি নে রাত পৌনে একটা কি দুটো হবে, হঠাৎ একটা তীব্র গন্ধ নাকে অনুভূত হলো। দীর্ঘদিন কোনো বাড়িতে বাদুরে বাসা করলে যেরকম একটা গন্ধ আসে ঠিক সেরকম। ঘুম ভেঙে গেল, বিছানা ছেড়ে উঠে দেখি চারিদিকে কেমন অন্ধকার। তখন মনে পড়ল আজ সকালে তো গাত্র বন্ধন করিনি, নিশ্চয় কিছু একটা হতে চলেছে। মনে মনে গুরুকে স্মরণ করলাম, কি জানি বাবা আবার এই বয়সে কি কি দেখতে হবে। গুরু ধ্যান করার পর ভয়টা কিছুটা হলেও কেটে গেল, তবুও একটা দুশ্চিন্তা রইল। এইভাবে রাত্রিটা কাটানোর পর খুব ভোরে উঠে পড়লাম। নিত্য কর্ম সেরে গ্রামের চারিদিক ঘুরে আসি, যদি কিছু পাওয়া যায় তাহলে তো মন্দ নয়। বেশি দূরও নয়, হাঁটতে হাঁটতে একটা দীঘির পাড়ে এসে পৌঁছালাম। মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়ায় শরীরটা বেশ চনমনে হয়ে উঠল। দিঘির পাড় দিয়ে আসছি, দেখি একটা কালো কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। চোখগুলো ঈষৎ লাল, সাধারণ কুকুরের তুলনায় আকারে অনেক বড়। ভাবলাম কারোর পোষা কুকুর হবে হয়তো। বাঁদিকে তাকাতেই দেখি বট গাছের নিচে শ্যাম বর্ণের দীর্ঘকায় বিশিষ্ট এক লোক, রক্তবস্ত্রের কোপিন জাতীয় কিছু পড়েছে, গায়ে কোনো কাপড় নেই, হাতে একটি কৃষ্ণ বর্ণের দণ্ড। চোখ মুখ দেখে যা মনে হলো
লোকটি এ গায়ের নয়। আমি এড়িয়ে চলে যাচ্ছিলাম, লোকটি তখনই বলে উঠল, তারানাথ সাবধান। আমি পেছন ফিরে তাকাতেই দেখি আর কেউ নেই, না কুকুরটা না লোকটা, ওখানেই তো বসে আমি একেবারে জুবুথুবু হয়ে গেলাম। ওটা দিয়ে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি যেন কোথায় হারিয়ে গেছি। চারিদিকে পরিবেশটা দিব্য গন্ধে ভরে উঠেছে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, তুমি কে ভাই? আগে আমি বিধু, আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম মাঝপথে, তাই ডাকলাম। কিছু দেখছিলেন নাকি? তেমন কিছু না, তা তুমি কি কাজে? না না, তেমন কিছু না, এগাই আপনাকে প্রথম দেখছি কি না তাই। কাল রাতে আপনি যখন এলেন, গায়ে তো চারিদিকে হইচই পড়ে গেল। তুমি এই বাড়ির লোকেদের চেনো? এদের সম্পর্কে তুমি কি কিছু জানো? আগে ঠাকুরমশাই, বিনয় ভট্টাচার্য বেশ ভালো মানুষ, একাই তাদের নাম ডাক আছে, খুব দান পুণ্যও করেন, গিন্নিমাও খুব ভালো, শুধু ছেলেটা কেমন ধরনের জানেন, কি সব চর্চা টর্চা করে শুনেছিলাম। ও আচ্ছা, আমার এখন একটু তাড়া আছে, তোমার সঙ্গে পরে দেখা হবে, আলাপ করে খুব ভালো লাগলো। বাড়িতে ঢুকতেই বিনয়বাবু বললেন, আরে ঠাকুরমশাই কোথায় ছিলে, কত খুঁজলাম আপনাকে, আসুন আসুন, সকালে জল খাবারটা সেরেন, অনেক কথা বলার আছে আপনাকে। জানেন তো ঠাকুরমশাই, ছেলেটাকে কত মানুষ করার চেষ্টা করলাম, কলকাতায় পাঠালাম পড়াশোনা করার জন্য, সেখান থেকে এসে ভাবলাম আমার ব্যবসায় সহভাগী হবে বা চাকরি বাকরি কিছু একটা তো করবে, কিন্তু তা না, ছেলে কি সব প্রেতচর্চা ভূতচর্চা এসব করছে। আপনি বলুন, এসব করলে কি আর সংসার চলে? দেশের যা অবস্থা বুঝতেই তো পারছেন, তাও পাড়া গায়ে থাকি বলে কোনো রকমে বহল তবিয়তে সংসারটা চলে যায়। এতদিন ছেলেকে খুঁজে না পেয়ে তো কত কিছুই না করলাম, কিছুতেই কিছু হলো না। কিন্তু একটা জিনিস আমার জানার আছে, আপনার ছেলে এরকম মানসিক অবসাদগ্রস্ত কিভাবে হলো? দেখে তো মনে হচ্ছে ওকে দিন দিন কি যেন গ্রাস করছে। আগে ঠাকুরমশাই আপনি ঠিকই ধরেছেন, কলকাতা থেকে কিছু বই টই এনে উনি নাকি কি চর্চা টর্চা করছে, তা আমি প্রথমে কিছু বলিনি বুঝলেন, কিন্তু বাড়াবাড়িগুলো যখন দেখি বাড়িতে উপদ্রব শুরু হয়েছে, কখনো খেতে বসে বাড়িতে ঢিল পড়ে, কখনো উদ্ভট সব বন্ধ আসে মাকে, বাড়িতে শত গরুতে বাছুর দিয়েছে, একদিন মাঝরাতে আমার দুধেল গরুর বাছুরটার কে যেন ঘাড় মটকেছে, গায়ে রক্ত শূন্য, এসব খবর কি আর চেপে থাকে বলুন, সারা গায়ে ছড়িয়ে পড়লো। তারপর থেকে দেখি একের পর এক সব ঘটনা, প্রথমে আমার ছেলেটা জ্বরে পড়লো, টানা সাত দিন জ্বর, কোনো ডাক্তার বৈদ্য কেউ সুস্থ করতেই পারলো না। তারপর তো গ্রামে এক এক করে সব ঘটনা ঘটতে শুরু করলো, সন্ধে নামলে যেন এই গ্রামে বিভীষিকা নেমে আসে, সন্ধ্যের পর গ্রামের লোকেরা অজানা এক আতঙ্কের কারণে বের হতে সাহস পায় না, সকলেই দোষ দেয় আমার ছেলেটা। ঠাকুরমশাই এর একটা কিছু বিহিত করুন। সমস্ত ঘটনা শোনার পর আমি যা আন্দাজ করলাম তাতে মনের উদ্বেগ হল। আমি যা মনে করেছি এটা সেটা কিনা, না না আপনি চিন্তা করবেন না, যা করার এই দুদিনের মধ্যেই করব, শুধু আপনাদের যা যা বলবো তাই তাই করবেন। জি আগে মনে মনে যখন হিসাব নিকাশ করলাম, আজ সোমবার, তেমন কিছু হবার নয়, কাল মঙ্গলবার সাধনা করার উপযুক্ত দিন, আজ মধ্যরাত্রে চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগবে, যা যোগার যন্ত্র করার কালকের মধ্যেই করতে হবে, কিন্তু কি করব
বারবার সেই বট গাছে তোলা লোকটার কথা মনে পড়ছে। কে লোকটা? বিচিত্র বেশ, তেমন বিচিত্র গলার স্বর। যতদূর মনে পড়ে, আমি পূর্বে কাল ভৈরবে দর্শন করেছিলাম, কিন্তু অনেকটা কাল ভৈরবের মতো নয়, তার থেকেও আলাদা। এই সাত পা চিন্তা করতে করতে বেলা বয়ে গেল। দুপুর বেলা হঠাৎ কি মনে হলো, ভাবলাম চন্দ্রদর্শনে বসি। কুম্ভক প্রাণায়াম করে চন্দ্রদর্শনে বসলাম, বসে যা দেখলাম তা ভাষায় বলার নয়। কি দেখলেন? ভেতর থেকে আরেকবার চা বলে আসি। তারানাথ জায়গা ছেড়ে উঠলে আমি আর কিশোরী সিগারেট ধরালাম। বাইরে সন্ধ্যে জমে উঠেছে, মৃদুমন্দ হাওয়া বইছে। সিগারেটে তিনটে টান মেরে কিশোরী বলে উঠল, কিছু বুঝলে? আগে গল্পটা তো শোনো, তারপর নয় ঠিক করা যাবে। কিছুক্ষণ পর তারানাথ ঘরে ঢুকল, বেশ আয়েস করে বসে একটা পাসিং শো ধরালো। আপনি গল্পে কার দিকে ইঙ্গিত করছেন বলুন তো? কোন প্রকার অপদেবতা নাকি ভূতপ্রেত জাতীয় কিছু? আমি যার কথা বলছি তা মহা ডামরতন্ত্রে উল্লেখ আছে। যারা ভূত ডামরতন্ত্রের সম্পর্কে বলা হয়েছে, এ কোনো অপদেবতা নয়, দেবী বলতে পারো, কিন্তু অশুভ নয়। এদেরকে বশীভূত করতে পারলে অনেক রকম কাজ করানো যায়, সে ভালো হোক অথবা মন্দ। চন্দ্রদর্শনে কি দেখলে সেটাই তো বললেন না। যেটা বলতে যাচ্ছিলাম, চন্দ্রদর্শন যখন হলো তখন বুঝলাম এটা নাগকন্যা, অপ্সরা, যক্ষিণী নয়, সকলের থেকে আলাদা। না ডাকিনী, না হাকিনী, মুক্তার করাল বদনী, কপালে গোল সিন্দুর, চুলগুলো হাওয়াতে উঠছে, বিভৎস জ্বলন্ত অগ্নি গোলকের মতো চোখ, কঙ্কাল সার দেহ, চারিদিকের আকাশ যেন অগ্নিময় হয়ে উঠেছে, ঘোরতর অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে। এই দেখে ধ্যান ভঙ্গ করলাম, পুরোটা দেখার আর সাহস হলো না। এ আমি কি দেখলাম, যা গুরু মুখে শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি, যার সাধনা করার কোনো রকম চেষ্টা আমি করিনি। যা বুঝলাম এটি কোন নিকৃষ্ট শ্রেণীর, সচরাচর একে কেউ না জাগালে পরপারে দরজা ভেদ করে পৃথিবীতে আসে না, তার উদ্দেশ্য পূরণ না করেও সে কিছুতেই যাবে না। শেষ পর্যন্ত আমি বিনয়বাবুকে ডেকে পাঠালাম, ওনাকে একটা ফর্দ করে দিলাম, আর একটা যজ্ঞের আয়োজনের কথা বললাম। এই কথা শুনে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, কিন্তু কিছু করার নেই। ঠাকুর মশাই, আজ তো সোমবার, হাট বাজার তেমন খোলা নেই, যা পাওয়ার কাল সকালেই পেতে পারি। ঠিক আছে, কাল মঙ্গলবার সকালের মধ্যে আমি সমস্ত আয়োজন চাই, আর কিছু কিছু জিনিস আমি জোগাড় করে এনে রেখে দেব। দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম গ্রামের এদিক ওদিক ঘুরে আসি। হাঁটতে হাঁটতে কি যেন মনে হলো, যাই তো আরেকবার দিঘির পাড়তে ঘুরে আসি, যদি ওই লোকটাকে দেখা যায়। গেলাম দিঘির পাড়ে, কিন্তু কিছু দেখতে পেলাম না। পাড়ে বসে নানান চিন্তা করছি, দেখি দিঘির জলে বুদবুদ উঠতে শুরু করেছে। আমি তো ভাবলাম কোনো মাছ বা কোনো জলের জীব হবে, দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এক মহিলার মাথা উঠে আসছে আমার দিকে,
চুলগুলো ভেসে উঠেছে, সঙ্গে কঙ্কাল সার দুটো হাত আমার দিকে তেড়ে আসছে। আমি উঠে দাঁড়াতে যাব এমন সময় পা দুটোকে চেপে ধরল, যেন কোনো কাঁকড়া তার ঠ্যাং দিয়ে কামড়ে ধরে। যেরকম হয় ঠিক সেরকম, ও কি যন্ত্রণা, কি বিভৎস সেই মুখ, না দেখলে কেউ বুঝবে না। প্রায় আমাকে জলের ভেতরে টেনে নিয়ে যাবে এমন সময় কুকুরের ডাক শুরু হল। পারে সেই কুকুরের ডাক যেন সিংহের মতো গর্জন করে উঠেছে। একটা লোক এসে আমাকে টেনে ধরলো, তার এক টানে আমি পাড়ে উঠে আসলাম। দেখি সেই কৃষ্ণ বর্ণের কোপিন পরিচিত লোক। কি হে তারানাথ, সাবধান করেছিলাম তো। তার বজ্র কণ্ঠের মতো গলার স্বর যেন আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। আমি বিহ্বল চিত্তে বললাম, আপনি কে তা আমি জানি না, তবুও আপনাকে অনেক ধন্যবাদ এরকম বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য। কুকুরটি তখন জলের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চলেছে। তিনি হাঁক দিলেন। কুকুরটি মন্ত্রমুগ্ধের মতো চুপ হয়ে বসে রইল। আমি কে সেটা তোমার জানার বিষয় নয় তারানাথ, শুধু জেনে রাখো এই যাত্রায় তুমি বেঁচে গেলে। তাও আমি তোমার কৌতূহল মেটানোর জন্য তোমায় কিছু দেখাতে চাই, দেখবে। তার হাতে স্পর্শে আমার চেতনা লোপ পেল। কত কি দেখলাম সমগ্র বিশ্ব চরাচর জগৎ, কত শত প্রাণীর সকলে কালো ভ্রাসে পতিত হচ্ছে। অগ্নিকুণ্ডে যেভাবে মানুষকে নিক্ষিপ্ত করা হয় ঠিক সেই রকম অদৃশ্য চেতনা একটি মন্ত্র বারবার ধ্বনিত হচ্ছে। এমন অদ্ভুত বীজ মন্ত্র কেবল আমি পুঁথিতেই পেয়েছিলাম। কিসেই বীজ মন্ত্র, আমাদেরকেও বলুন। এই মন্ত্র গুরুমুখী বিদ্যা বা স্বপ্নলব্ধ হতে পারে, এরকম বিদ্যা যাকে তাকে দেওয়া নয়, বিশেষ করে বীজ মন্ত্র তো বলাই যাবে না একমাত্র দীক্ষিত ব্যক্তি ছাড়া। তারপর যখন সম্বিত ফিরে পেলাম, দেখলাম লোকটিও নেই কুকুরটিও নেই, শুধু খাঁ খাঁ করছে দুপুরের রোদ, দিঘির জলে স্নিগ্ধতা আর মৃদুমন্দ বাতাস। বিনয়বাবুর বাড়িতে যখন ফিরছি তখনও ঘোর কাটেনি, মনে হলো আমার মধ্যে আর আমি নেই। আপনি কোথায় গিয়েছিলেন ঠাকুরমশাই? সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি ঠাকুরমশাই? তুমি নাকি প্রেত চর্চা করতে, তা কিরকম চর্চা আমাকে বলতে পারো? দেখো সব খুলে বললে হয়তো তোমাকে বাঁচাতে পারো। গ্রামের লোকেরা আপনাকে হয়তো সব বলেছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে থেকে ইচ্ছা করে কিছু করিনি। প্রেত চর্চা করতে গিয়ে আমি একটি বই পাই, যে সাধনা করলে অনেক সম্পত্তি টাকা পয়সা উপার্জন করা অসম্ভব কিছু নয়, তাই আমি নিজের লক্ষ্যে সামলাতে পারিনি। কিন্তু আমার যে এই অবস্থা হবে আমি তা কল্পনাও করতে পারিনি। ইমু আমার পায়ে জড়িয়ে ধরল। ঠাকুরমশাই, দয়া করে বাঁচান আমাকে, আমি শুনেছি আপনি এর আগেও অনেকের উপকার করেছেন, দয়া করুন আমার উপর। আহা কি করো, ওঠো ওঠো, শান্ত হও শান্ত হও। তার আগে তুমি যে বইটি সংগ্রহ করেছিলে সে বইটি আমাকে একবার দেখাতে পারো, যদি কোনো প্রতিকার পেতে পারি। হিমু দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ততক্ষণে আমি গেলাম বিনয়বাবু আর গিন্নিমার কাছে। বিনয়বাবুর মাথায় হাত দিয়ে বসে আছে, গিন্নিমাও খুবই চিন্তিত।
নিম্নিমার কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম বিনয় বাবুর ব্যবসা অনেক টাকা লোকসান হয়েছে, কিছু বুঝে উঠতে পারছেন না। আমি বললাম চিন্তার কিছু নেই, আপনাদের ভাগ্যলক্ষ্মী আবার ফিরে আসবে। নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে আছি এমন সময় হিমু তার বইটি নিয়ে এলো। বইটি দেখা মাত্রই আমি তো চমকে উঠলাম, এ তো সিদ্ধ তান্ত্রিকরা ছাড়া এ ধরনের সাধনাগুলি কারোর পক্ষেই করা সম্ভব নয়। কি সেই বইটি? তন্ত্র চূড়ামণি, নাম শুনেছ কোনোদিন? আমি আর কিশোরী পরস্পরের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তারানাথ বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, তন্ত্র চূড়ামণি এমন একটি গ্রন্থ যার মধ্যে বিস্তারিতভাবে দুর্লভ সাধনাগুলি উল্লেখ করা আছে। আমি হিমুকে বললাম, তুমি এখন যাও, এই বইটা আমাকে সারাদিন আজকে পড়তে হবে, দেখি কিছু বার করা যায় কিনা। সন্ধেবেলায় আর কিছু মুখে দিলাম না, লণ্ঠনের আলোয় বসে বইটি পড়লাম। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সবে মাত্র বিছানায় শুয়েছি, কানের কাছে কে যেন ফিস ফিস করে আচ্ছন্ন অবস্থায় মহিলা কণ্ঠে বলে উঠল, শোনো তারানাথ, তুমি যাকে নিবৃত্তি করতে চাইছ সে চেষে নয়, তাকে দমন করতে হলে তোমায় ক্রোধরাজের শরণাপন্ন হতে হবে। ক্রোধরাজ? কে ক্রোধরাজ? যিনি বলেছিলেন তিনি অদৃশ্য হয়ে গেল, আচমকা আমার ঘুম ভেঙে গেল। আমি কার গলার আওয়াজ শুনলাম? খুব চেনা চেনা ঠেকল, এত সোহাগ করে স্নেহ দিয়ে এইভাবে তো আমার কেউ ডাকে না, তবে কি মধুসুন্দরী দেবী? মধুসুন্দরী দেবী আপনাকে স্বপ্নে এসে দেখা দিয়ে গেল, বলেন কি? হ্যাঁ, তবে আর বলছি কি, আমি যখনই বিপদে পড়েছি কোনো না কোনো ভাবে মধুসুন্দরী দেবী আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। মনে মনে মধুসুন্দরী দেবীকে প্রণাম করে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে স্নান তর্পণ আদি করে গাত্রবন্ধন করলাম। একটা বড় সড়ো কিছুর সঙ্গে লড়াই হতে চলেছে তা আগে থেকেই আমি জানতাম, কারণ যার সঙ্গে আমি লড়াই করতে চলেছি সে পৃথিবীর কেউ নয় বা কোন তান্ত্রিক দ্বারা টোটকা বা কালা জাদুও নয়। কেইনি যিনি আপনাকে এত অপদস্থ করলো? মহাভূতিনী দেবী। মহাভূতিনী? সে আবার কি? কোনোদিন তো শুনিনি। শুনবেই বা কি করে, আমি কি কোনোদিন বলেছি? আর কে এই ক্রোধরাজ? বলছি বলছি শোনো, বিনয়বাবু সমস্ত যজ্ঞের আয়োজন করার পর আমি সন্ধ্যাকালের জন্য প্রস্তুতি নিলাম। কারণ বাড়ি আনা হল, আতপ চাল সিঙ্গুর আটা দিয়ে একটি ছোট ছাগল বানানো হল, কারণ শিবের তন্ত্রে পশু বলি নিষিদ্ধ। এছাড়া বোড়া শোল মাছ, লোহার পেরেক, লেবু, রক্ত দ্বারা অর্ঘ, ভোজপত্র ইত্যাদি। হিমুকে যজ্ঞের সামনে বসালাম। বাড়ির মেয়েদের ঘরের ভেতর রেখে বিনয়বাবু আমার যজ্ঞের উপকরণের জন্য সাহায্য করতে লাগলেন। প্রথমে বাড়ির উঠোনের মধ্যে ভৈরব যন্ত্র স্থাপন করলাম, তারপর যজ্ঞ শুরু হলে অষ্টদিক পাল ও অন্যান্য উপদেবতাদের উদ্দেশ্যে আহুতি দিলাম। যজ্ঞের সেই ভস্ম তুলে হিমুর কপালে তিলক কাটলাম, কিছু অংশ দিয়ে বাড়ির চারপাশে একটা দণ্ডি কেটে দিলাম। এরপরেই যখন আবার পুজোতে বসতে যাব তখন শুরু হলো বিপদ। কোথা থেকে ছুটে আসতে লাগলো ইট পাটকেল পাথর, কিন্তু সেগুলো বাড়িতে পড়ছে না, বাড়ির বাইরে পড়ছে।
যে করছে সে যেন অদৃশ্য কিছুতে একটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। চারিদিকে নোংরা পুঁতি গন্ধে ভরে উঠল। কি বিভৎস সেই গন্ধ, সহ্য করা যায় না। বাড়ির চারিপাশে ঝড়ের হাওয়া যেন সবকিছু তছনছ করে ফেলবে। ঠাকুরমশাই, অতীত তো ভালো ঠেকছে না, কিছু একটা করুন। শেষে আমি ক্রোধ মুদ্রা প্রদর্শন করে ক্রোধরাজে বীজ মন্ত্র উচ্চারণ করি। ওম ভৈরব্য মহাভৈরব্য ক্রোধ মহা ক্রোধ জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল প্রাং হ্রিং ক্রোং স্বাহা করচরণ কৃতং বা কপায়জং কর্মজং ভা শ্রবণ নয়নজং ভা মানসং ভা অপরাধম বিহিতং বিহিতং বা সর্বমেতৎক্ষমস্ব জয় জয় কর্মাদে শ্রী মহাদেব শম্ভো। যজ্ঞে আহুতি দিলাম। আহুতি দেওয়ার পর পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। তৎক্ষণাৎ কোথা থেকে একটি নারী কণ্ঠে অট্টহাস করে বলে উঠল, আমি আর দেরি না করে মহাভূতিনীর উপাচার দিয়ে তাকে সন্তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করলাম। যজ্ঞের লেলিহান শিকা একের পর এক আহুতি দিয়ে যাচ্ছি। হঠাৎ বিনয়বাবু চেঁচিয়ে বলে উঠলেন, হিমু হিমু তোর কি হলো রোগা? দেখলাম হিমু হাত পা ছড়িয়ে অষ্টভঙ্গ হয়ে পড়ে রয়েছে, মুখ দিয়ে গেজাল বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে হাত পাকে মুশলে দিয়েছে। আমি বললাম, থাক ওকে ছোবেন না। এদিকে বাড়ি থেকে গিন্নিমা ওর বোনেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বিনয়বাবুকে বললাম, ধৈর্য ধরুন, শান্ত হন। তারপর আমি ক্রোধরাজের ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করতে করতে রক্তের অর্ঘ দিলাম। সঙ্গে সঙ্গে আর্তনাদ করতে করতে নারী কণ্ঠে বলে, ওরে থাম থাম বলছি, থাম, আমার সর্বাঙ্গ জ্বলছে, থাম থাম বলছি। তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। চলে যাব আমি, চলে যাব, আমাকে ছাপ বলি দে, আমি চলে যাব। দেখি যজ্ঞ কুণ্ড থেকে দুটি কঙ্কাল সার হাত অর্থ দিকে উঠে আসছে। শ্মশানে মানুষ পোড়ালে যেমন গন্ধ হয়, হাড় ফাটার আওয়াজ হয় ঠিক সেরকম খটখট আওয়াজ আর মরা মানুষের পোড়া গন্ধে ভরে উঠল। আমি আর দেরি না করে আটা দিয়ে তৈরি ছাগলের গায়ে সিন্দুর মাখিয়ে খড়্গধারা বলি দিলাম। বলি দেওয়ার সময় মনে হলো আমি যেন কোনো একটা দিব্য শক্তির বসে কাজ করে চলেছি। কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বিনয়বাবু আমার সেই ভয়ঙ্কর রূপ দেখে নিজেও ভীত হয়ে গেল। কাজ সম্পন্ন হবার পর যখন পূর্ণা হতে দিলাম তখন হিমু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। কাজ শেষ হতে মধ্যরাত্রি হয়ে গেল। ধ্যানে বসে সহস্র জপ সম্পন্ন করলাম। আর দু তিন ঘন্টা পর সূর্য উদয় হবে। হিমুকে বিনয়বাবু ঘরে নিয়ে গেলেন, আমি আর ঘুমালাম না। যা ধকল গেছে তাতে আমার শরীর ভেঙে পড়েছে, তবুও কি যেন একটা শক্তি আমার সারা শরীরে বয়ে যাচ্ছে।
ভোর হলে আমি আর বিনয়বাবু দিঘির পাড়ে গেলাম। যথারীতি আমি স্নান করলাম, তর্পণা আদি শেষ করে পাড়ে উঠতে যাব, দেখি গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ছেলে ছোকরা বৃদ্ধ বনিতা সকলেই উৎসুকভাবে আমার দিকে তাকিয়ে। বিনয়বাবুকে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরে আসলাম। দেখি বাড়িতেও গ্রামের মহিলারা জড়ো হয়ে নানান বাক বিতণ্ডা করছে। এদের মধ্যে কেউ কেউ বলে গেল, ঠাকুর মশাই আমার হাতটা একটু দেখে দেবেন। কেউ বলে গেল দীর্ঘদিনে শুলের ব্যথা, নানান লোকে নানান রকমের ব্যাধি। শেষে জলযোগ সেরে বিনয়বাবুকে বললাম, আমাকে বেরিয়ে পড়তে হবে, আর থাকতে পারব না। এই বেলায় যদি না বেরোই বাড়িতে পৌঁছতে পারবো না। অতএব অন্য কোনো দিন যদি সুযোগ হয় আসার চেষ্টা করব। এই এই আজকে দিনটা থেকে গেলে ভালো হতো না? মঙ্গলে উষা বুধে পা, আজ দিনক্ষণ ভালো, যাত্রা করার পক্ষে শুভক্ষণ। অতএব আমাকে আর বেঁধে রাখবেন না, তবে যাওয়ার আগে আপনার ছেলেকে একবার দেখে যাই। বিনয়বাবুর সাথে ছেলেটাকে দেখতে গেলাম, অঘরে ঘুমোচ্ছে, কতদিন ঘুমায়নি। আমি ঝোলা থেকে একটা ভোজপত্রে লিখিত তারক ব্রহ্ম কবচ বিনয়বাবুর হাতে দিলাম। বললাম, এটা ছেলে হাতে তাবিজের মধ্যে ভরে দেবেন, কখনো যেন এটি না খোলে। আমি বেরিয়ে পড়লে বিনয়বাবু আমাকে ডাকলেন, প্রণাম করে বললেন, ঠাকুরমশাই আপনাকে তো কিছু দিতে পারলাম না, অন্তত এইটুকু দক্ষিণা স্বরূপ রাখেন। কি আছে এই বাক্সে? ও যখন বাড়িতে পৌঁছবেন তখন খুলে না হয় দেখবেন, এইটি আপনার প্রাপ্য। আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। বিনয়বাবু ও গ্রামের কয়েকজন ছেলে ছোকরা আমাকে এগিয়ে দিতে এলো। গ্রামের শেষ মাথায় এসে আমি তাদেরকে বিদায় জানালাম। একটি গান তখন আমার মনে মনে উদয় হলো, বহুদিনের পুরনো। পথে চলতে চলতে দেখি সেই ঘোর শ্যাম বর্ণ লোকটি সঙ্গে কুকুরটি নিয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে। এই বলে তারানাথ থামলেন। কে এই অদ্ভুত লোকটা? আপনি গিয়ে কথা বলতে পারলেন না? কে জানতে চাও? শোনো, সে হলো ক্রোধরাজ উন্মত্ত ভৈরব। জানো তো কিশোরী, কিছু রহস্য রহস্য থাকাই ভালো। ওই বাক্সে কি ছিল? এই দেখো। দেখলাম একটি মোহর, যার মধ্যে ভৈরব প্রতিকৃতি খোদাই করা। চলো হে কিশোরী, সন্ধ্যাগুনি অন্ধকার হয়ে গেল, বাড়ি যেতে হবে তো।